গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। গুড মর্নিং। আজকে সব কাজ সেরে ধীরে স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসেছি। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কী হবে। হ্যাঁ, ভোলা মাছের ঝোল আর শাকের তরকারি, চলো দেখা যাক। শাক আর আলু কেটে নেওয়া হয়েছে। এটা হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাক আর আলুটাকে কেটে নেওয়া হয়েছে। এটা আজকে ডাল দিয়ে করা হবে। এদিকে মা ভোলা মাছটাকে ধুয়ে নিচ্ছে। আজকে ভোলা মাছের তরকারি হবে, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। এদিকে মটর ডালটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে। মটর ডালের মধ্যে শাকটা দিয়ে দিলাম, শাকটা সিদ্ধ হবে। ডালটা সিদ্ধ করে দিলাম একটু। কড়াইতে তেল নেওয়া হয়েছে। প্রথমে কোনটা রান্না করবো, মাছ না শাক? শাকটা কোন? হ্যাঁ, কালে দিলা দিলাম, মন খেতে জানে না, খাইছি শাকটা দিয়ে দিলাম। খানিকক্ষণ ফুটবে, তারপর নামিয়ে দেবে। মাছ ভেজে নেওয়া হবে, তাই কড়াইটা বসিয়ে নেওয়া হলো। এখন তেল দিয়ে দেবে কড়াইতে। এদিকে আবার সিটি বাজবে। তেল দেওয়া হয়ে গেছে কড়াইতে, বলো। কড়াইতে তেলটা দিলাম, তেলটা গরম হলে পেস্ট দিই। পেস্ট দিই, তো মশলা তো এটা কেটে দিই, পেস্ট ভালো করে দিয়ে দিই। হ্যাঁ, ওই আস্তে আস্তে বলা মাছের জাল হবে। তুমি একটু তাকাও, তোমার একটা ছবি নি, এরকম খুঁটিটা এরকম করে রাখবে, এরকম করে তোলো। হ্যাঁ, হ্যাঁ, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। অনেকটা মজে এসেছে। তারপর ওখানে কি কি মশলা করেছো দেখাও। হলুদ, লঙ্কা, তারপরে ধনে পাতা দিয়ে নামাই ফেলো, বেশি মশলা দিব না।
পাতলা ভোলা মাছের কি হবে ঝাল? ঝাল হবে, পাতলা না, ভোলা মাছের ঝাল হবে। ও পাতলা না, ঝাল হবে, পেঁয়াজ দিয়ে কষা 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 হবে, হলুদ লঙ্কা ধনে পাতা দিয়ে না, হ্যাঁ বেশি একটা মশলা দিবে, মিশছি তো এটা কমে দিতে হবে, যদি মিশতে দেয় হলুদ দিলাম আর এসে লঙ্কা দিলাম আর কিছু দিব না এর মধ্যে, আর এসে ধনে পাতা দিয়ে নামাই দেবো। ভোলা মাছের ঝাল কি করছে, যে সেন আমাকে বলেছিল একটা কাজের, মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, খুব সুন্দর দেখতে লাগবে, কালারটা খুব সুন্দর এসছে দেখ। জল দিয়ে দিচ্ছে, এবার মাছগুলো দিয়ে দিয়েছি। পোচ করে দেবো, ওখানে খিচুড়ি আর ডিম পুচি ভাই দেখছে দেখ কোথা বাজে, এই মাছটা পাশে দিয়ে দিয়েছে, একটু মাথা বেশি আছে, মাথা কোটা থাকছে তা ঠিক আছে, দেখছো বেশি জমি দিলে ভালো লাগবে। ভোলা মাছের ঝাল হয়ে গেছে, সুন্দর একটা লুক এসছে না, ইয়ামি। আর পাশে রয়েছে সোনার জন্য খিচুড়ি, আজকে খিচুড়ি খাবে। আর এখানে ওই যে সেই শাকের তরকারি, আজকের মেনু এগুলো, জোরে বলো শাক খুব স্বাদ হয়েছে, খাওয়া দাওয়ার পর্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যাদের কাছে আমার ভিডিওটা নতুন গেল তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে যায়। টাটা।